এতে লাগে তা পূর্বে ওড়ে আর সোহে লাগাইলে চোখ ডাক্তার ছাড়া কাম হইবে না আসসালামু আলাইকুম, মাই সেলফ রাসেল হলদার ফর মেডবেন্সের বিডি। আশা করি সবাই বেশ ভালো আছেন। দর্শক, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটি একটু ভিন্ন ধরনের হবে, আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই আজকের ভিডিওটি সবাই শেষ অবধি দেখবেন, কারণ এই ভিডিওটির দুইটা ভাগ। প্রথম ভাগে আপনারা দেখবেন হচ্ছে এই যে স্যামন মাছগুলো, এগুলো রান্না করা হবে। আর পরবর্তী ভাগে দেখবেন আমরা বর্তমানে যেই জায়গাটায় আছি, এই জায়গার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য। তো এখানকার জেলেদের কর্মকাণ্ড, জেলেদের লাইফ স্টাইল আপনাদের ভালোই লাগবে আশা করি। আর আমরা হচ্ছে বোট থেকে নামবো, যে চরে যাব। তবে চরে যাওয়ার আগে হচ্ছে আমরা এখানে রান্নাবাড়া কমপ্লিট করে রেখে যাব। আর এই কারণেই এখন আমাদের দশম হালদার বেশ কিছু স্যামন মাছ নিয়েছে। আপনারা জানেন যে বর্তমানে আমাদের জেলেরা বেশ ভালো পরিমাণে স্যামন মাছ ধরতেছে, এবং সেই স্যামন মাছই এখন রান্নাবাড়া হবে। তবে আজকের স্যামনগুলো হবে হচ্ছে ছোটো সাইজ, একদম ছোটো সাইজের যে স্যামনগুলো আছে সেগুলোকে আমরা খাওয়ার জন্য নিয়েছি। বড় স্যামন মাছ তো সবসময় খাই, আজকে একটু ছোটো স্যামন মাছ খেয়ে দেখি কেমন লাগে। আর এখানে চার পিস মাছ নেওয়া হয়েছে, এই মাছগুলোকে কাটিকুটি হয়েছে। এরপরে হচ্ছে আমাদের দশমদের রান্না বাড়া করবে, খাওয়া দাওয়া হবে। সো সবাই সাথেই থাকুন। এই যে কাঁচামরিচ আছে, রসুন আছে, পেঁয়াজ নেওয়া হলো, এগুলোকে কিন্তু সব ব্লেন্ড করা হবে। হ্যাঁ, আমাদের বোটে যে ডিজিটাল ব্লেন্ডার আছে একটা, সেই ব্লেন্ডার দিয়ে, ও যে ব্লেন্ডারটা দেখা যাচ্ছে, এই ব্লেন্ডার দিয়েই হচ্ছে ব্লেন্ড করা হবে। আর এদিকে এক মুরব্বী কাকা, সে হচ্ছে জাল টানতেছে। আর এই যে আমাদের মাঝি সাহেব, সে কাঁচামরিচ তারপরে পেঁয়াজ রসুন এগুলো ব্লেন্ড করার জন্য বসে গেল। সাথে আমাদের এখানকার আর অন্যান্য যে মেম্বার আছে তারাও হেল্প করতেছে। জসিম আলাদার, সে হচ্ছে এদিকে ডিজেলের চুলা জ্বালাইতেছে। ডিজেলের চুলাটা আসলে জ্বালানোটা একটু ঝামেলার কাজ। তো যাই হোক, এখানে এই যে মুরব্বী আঙ্কেল, উনি হচ্ছে জাল টানতেছে, এটাকে বলি আমরা লেতুর জাল। লেতুর জাল টানতেছে, এটা দিয়ে চিংড়ি মাছ ধরা হয়, প্রচুর পরিমাণে চিংড়ি মাছ পাওয়া যায় এই জালে। তো যাই হোক, আমাদের জসিমের চুলাও প্রায় জ্বালানো কমপ্লিট, রান্নাবাড়া শুরু হবে কিছুক্ষণের ভিতরেই। এই যে সরিষার তেল দিয়ে দেওয়া হলো কড়াইতে, ভাত রান্না আগেই হয়েছে, এবারে জাস্ট মাছ রান্না হবে। পেঁয়াজ রসুন হচ্ছে কাঁচামরিচের পেস্ট দিয়ে দিলাম, এগুলো দিয়ে তারপর হচ্ছে হলুদ মরিচের গুঁড়া দিয়ে কষানো হবে আগে, তারপরে হচ্ছে মাছটা কষানো হবে, তারপরে মাছ ফাইনালি রান্না করা হবে। সো কোন প্রসেসে আমরা রান্না করি সেটা আপনারা অনেকেই জানেন, আর সেই গতানুগতিক প্রসেসেই হচ্ছে আজকে রান্না হবে। আসলে আমরা কাঁচা রান্নাটাই বেশি করি, কারণ আমাদের লাইফ হচ্ছে ভাসমান লাইফ, এখানে মাছ ভাজি করে তারপরে রান্না করা মতো মতো সময় ধৈর্য কোনোটাই আমাদের থাকে না, যে কারণে আমরা শর্টকাটে কাঁচা রান্না করে খাই। আর আমরা হচ্ছে এতেই অভ্যস্ত হয়ে গেছি। অনেকেই কাঁচা রান্নাটা খুব বেশি এটা পছন্দ করেন না, তবে যারা খুব বেশি পছন্দ করেন না তাদের দাওয়াত রইল, একদিন আসবেন আমাদের কাছে, আসলে এই রান্নাটা খেলে আপনাদের আর পরবর্তীতে যে ভাজি করে রান্না করে খাওয়ার যে ইচ্ছা সেটা আর থাকবে না আশা করি। প্রথমে মাছের মাথাগুলো দিয়ে দেওয়া হলো, মাছের মাথাগুলো কষানো হচ্ছে, এরপরে মাছগুলো দেওয়া হবে। তবে এগুলো কিন্তু স্যামন মাছ, হ্যাঁ, এগুলো নরম প্রকৃতির মাছ, মাছখানে জাস্ট একটা কাঁটা আছে, তাহলে বেশি একটু মাছ একটু নরম। সো এগুলোকে খুব বেশি কষানো যায় না, মানে খুব বেশি নড়াচড়া করা যায় না, মাছ দেওয়ার পরে যতটুকু করা পসিবল আর কি ততটুকুই আমরা কষাবো, তারপরে হচ্ছে বাকি প্রসেস দেখবেন। যাই হোক, আমাদের পশ্চিম হলদার রান্না বাড়া করতেছে, রুবেল ভাইরাও আছে। তবে রুবেল ভাইরা হচ্ছে বর্তমানে আমাদের সাথে নাই, তারা গেছে বড়শি ফেলানোর কাজে।
তারা এখন বড়শি ফেলবে বড়শি ফেলবে তারপর হচ্ছে বিকার তাদের বড়শি টানা হবে মাছ ধরা হবে তো আমরা তাদের কাছে যাব তার আগে হচ্ছে এখানে রান্না বাড়া করে খাওয়া দাওয়া করব তারপরে আমরা যখন বড়শি টানবে টানার কিছুক্ষণ আগে আগে আমরা তাদের কাছে যাব আর রবিবেরা আছে বর্তমানে আমরা যেখানে আছি এখান থেকে সোজা দক্ষিণে প্রায় এক ঘন্টার পথ সমুদ্রের ভিতরে তো তাদের কাছে যেতে আমাদের এক ঘন্টা সময় লাগবে আর আমরা যেহেতু অতটা বেশি প্রফেশনাল রাঁধুনি না তাই সমুদ্রের মাঝে বসে রান্না করতে আমাদের একটু সমস্যা হয় যেহেতু সমুদ্রের মাঝে একটু ঢেউ থাকে এই কারণে আমরা এইভাবে কিনারায় বসে রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে তারপরে সমুদ্রে যাব তো ওদিকে আমাদের রান্না বাড়া কমপ্লিট এখন আমরা নামলাম চরে নামলাম আর চরে দেখতে পাচ্ছি জেলেরা উই যেটা নৌকো নামাইতেছে উপকটার এই সাইডে আসলে জেলেরা তাদের নৌকোগুলোকে একদম কিনারায় উঠাই রাখে আবার যখন তারা সাগরে যায় তখন নৌকোগুলোকে এভাবে চাকার উপরে ভর করিয়েই নৌকোটাকে পানিতে ভাসায় সো এই প্রসেসটা আমরা পুরোপুরি দেখবো আর এদিকে দেখতেছি এই কিছু জেলে তারা তাদের জালগুলোকে রেডি করতেছে এই জালগুলোকে এখন রেডি করতেছে তারাও কিছুক্ষণের ভিতরে সমুদ্রে যাবে মাছ ধরার জন্য আর এদিকে বেশ কিছু অতিথি পাখি আছে যদিও শীতকাল একদম শেষ তো শীতকালের শেষ দিকে হচ্ছে অতিথি পাখি খুবই কম জল শীতের দিনে এখানে অতিথি পাখি থেকে প্রচুর পরিমাণে অতিথি পাখি দেখা যায় তবে এখন যেহেতু শীত নাই তাই অতিথি পাখি কমে গেছে আর এখানে হচ্ছে কিছু লোক মাছ ধরতেছে ওই চরের মাঝে যে ছোটো ছোটো কূপের মতো তৈরি হয় না ওগুলোতে আর কি যে পানি আটকে ছিল সেই পানি সেচ দিছে এখন এখানে দেখেন কী পরিমাণে মাছ ওগুলো কিন্তু সব মানে ছোটো মাছ এত ছোটো ছোটোদের মাছ দিয়ে ওনারা কী করবে ওনারাই ভালো জানে আসলে আমাদের সামনে পড়লো তাই জাস্ট আপনাদেরকে দেখাইতেছি এত ছোটো জাতের মাছ দিয়ে ওনারা কী করবে আল্লাহ ভালো জানে দেখেন কত ছোটো ছোটো মাছ আসলে অসাবধানতা বলেন বা অজ্ঞতা বলেন যাই বলেন এগুলোর কারণেই কিন্তু এমন মাছ লাখ লাখ মাছ কোটি কোটি মাছ অহেতুকভাবে মারা পড়ে এখানে যে মাছগুলো আছে এগুলো হয়তো বা বড়ো হলে আরও অনেক বেশি পরিমাণ হয়তো হয়তো বা এই জেলেদের জালেই কোনো না কোনোভাবে আবার আটকা পড়তো বাট তারা ছোট্ট কূপটাকে সেচ দিয়ে এই ছোটো ছোটো মাছগুলোকে গুঁড়ো মাছগুলোকে মেরে এগুলো যে কী করবে বুঝতেছি না আসলে এই বিষয়ে আমাদের জেলেদের এখনও বেশ ভালো পরিমাণে প্রশিক্ষণ দরকার বেশ ভালো পরিমাণে জানাশোনা দরকার আমরা আমাদের মধ্যে করে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এই বিষয়ে তবে যেহেতু বাংলাদেশের একটা অনেক বৃহত্তম একটা এলাকা হচ্ছে উপকূলীয় এলাকা সো সবখানের জেলেরা কিন্তু এই বিষয়ে অতটা বেশি বিজ্ঞ না তারা সবাই এই বিষয়ে জানে না আবার অনেকে জানলেও মানতে চায় না তারা মনে করে আমি যা পাই এটাই আমার এই ছোটো মাছ আমি ছেড়ে দেবো সমুদ্রে বা নদীতে চলে যাবে তাহলে আমার কী লাভ হবে কিন্তু কিন্তু এটাই যে আবার ঘুরে ফিরে কোনো না কোনোভাবে তাদের জালে এসে আবার আটকাইবে এটা কিন্তু তারা মানতে চায় না এই বিষয়ে আসলে আমাদের জেলেদেরকে নিয়ে এখন অনেক কাজ করার আছে কারণ আমাদের দেশের সম্পদ আমাদের সম্পদ আমাদেরকেই রক্ষা করতে হবে আবার আমাদেরকেই ভোগ করতে হবে সো আশা করি আস্তে আস্তে করে আমাদের জেলেদের ভিতরে এই বিষয়ে সচেতনতা আরও বাড়বে আর আমরা অ্যাডভেঞ্চার মিডি পরিবার আমাদের পক্ষ থেকে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করে যাব জেলেদেরকে সচেতন করার জন্য আর এখানে দেখতে পাচ্ছি এই যে আরেকটা বোট এই বোটটাকেও এখন নামানো হবে দেখেন জাস্ট দুইটা চাকার উপরে ভর করে কীভাবে বোটটাকে নামানো হয় সমুদ্রে আমাদের বোট কিন্তু নামতেছে অলরেডি দৌড়াইতেছে এভাবে চাকার উপরে করে বোটগুলো নামানোর জন্য বেশিটা মানুষেরও প্রয়োজন হয় না আমি এমনও দেখেছি যে দুইজন মানুষও এত বড় বড় একটা বোট একদম সেই হাফ কিলোমিটার দূর থেকে চাকার উপরে করে তুলে নিয়ে এসে সমুদ্রে বসাইছে সো এই টোটাল কাজটাই হচ্ছে টেকনিক্যাল এখানে আসলে শক্তির চেয়ে বুদ্ধির জোরটাই বেশি আমাদের এই বোট নামলো পানিতে ভাসল এখন সে যাবে মাছ সমুদ্রে সেখানে গিয়েই ইলিশ মাছ ধরার জন্য জালগুলো ফেলবে তারা চলে যাচ্ছে একদম সোজা দক্ষিণে যাবে তাদের যে গন্তব্যস্থল যেখানে গেলে তারা মাছ পেতে পারে তারা অনুমান করবে সেই স্থানে গিয়ে তারা তাদের জাল ফেলবে আর দেখুন সমুদ্রের ঢেউ কিন্তু আস্তে আস্তে করে বাড়তেছে কারণ হচ্ছে শীত শেষ এতদিন শীত ছিল এমন কোনো ঢেউ আমরা এখানে দেখিনি তবে শীত শেষ গরম চলে আসছে দক্ষিণের বাতাস শুরু হয়ে গেছে আর ঢেউ শুরু হয়ে গেছে সমুদ্রে এখানে দেখতে পাচ্ছি এটা একটা জেলিফিশ কোনো রকম জেলির জালে এই জেলিফিশ উঠে আসছে
এদের পানির একটা জীবন, এদের সোহে সোহে গাও জাগায় যদি লাগে তা পূর্বে ওড়ে, আর সোহে লাগাইলে শোক ডাক্তার ছাড়া কাম হইবে না। জেলিফিশ এটাও একটা প্রাণী, এরও প্রাণ আছে, এবং এটা যখন সমুদ্রের ভিতরে পানির ভিতরে থাকে তখন যে সাঁতার কাটে সেটা একদম ক্লিয়ারলি দেখা যায়। যদিও আমাদের জেলেদের জন্য এই জেলিফিশ খুবই ক্ষতিকর, কারণ ওদের জালে যখন এই জেলিফিশ আসে তখন আসলে জালগুলো নষ্ট হয়ে যায়, তাছাড়া মানুষের শরীরে বিশেষ করে চোখে মুখে লাগলে অনেক সমস্যা হয়, যেটা আমাদের মাঝি বলতেছিল। আবার বাংলাদেশের জন্য অফুরন্ত সম্ভাবনার একটা ক্ষতি হতে পারে এই জেলিফিশ। অবশ্য জেলিফিশটাকে নিয়ে অনেক গবেষণা চলতেছে, কীভাবে এই জেলিফিশকে কাজে লাগানো যায়, কীভাবে রপ্তানি করা যায়, কীভাবে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় জেলিফিশ দিয়ে, সে বিষয়ে বিস্তর গবেষণা চলছে। আশা করি অদূর ভবিষ্যতে এই জেলিফিশই আমাদের জন্য কোনো সোনালি শস্য হয়ে উঠবে। তো আমরা ঘোরাফেরা শেষ করে আবার চলে আসলাম আমাদের বোটে, আর এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে। এই যে মাদি সাহেব, সে হচ্ছে ভাত বাড়তেছে, ওদের ভাসমান লাইফ আসলে একটু হজবরলা থাকে, অবসলই থাকে, এভাবে করেই হচ্ছে আমরা আমাদের দিনগুলোকে কাটাই। দেখতে পাচ্ছেন আজকে যে মাছের যে তরকারি, তরকারি কালারটা কি দারুণ হয়েছে, একদম দেখলেই কিন্তু লোভ লাগার মতো অবস্থা। হ্যাঁ, তো খেয়ে দেখি কেমন হয়। আশা করি আজকের রান্নাটা সোনালাদার বেশ ভালোভাবেই করেছে। ইলশা তাইরার যে মজা ভাষায় প্রকাশ করা যাবে না। মাছটা আর একখানা খান দিন দেন, তলে নিয়ে ধুইল। বাদু গরম হইলে একটু ভালো লাগতো না? যদি আমাদের আলামিন এই ট্রিপেই হচ্ছে আমাদের সাথে এই প্রথম আসছেও সমুদ্রে মাছ ধরার জন্য, মাছ ধরা দেখার জন্য, মাছ খাওয়ার জন্য। যাই হোক, আলামিন ক্যাপ্টেন অনেকেই চিনেন, মূলত যারা ফিশবেলি থেকে মাছ কিনেন বা মাছ সংগ্রহ করেন তারা আলামিনকে চিনবেন, তারা সবাই কম বেশি আলামিনের সাথে কথা বলেন। আলামিন হচ্ছে আমাদের ফিশবেলির ম্যানেজার। যাই হোক, মাছ রান্না করা হয়েছে, খাওয়া দাওয়া চলছে, এবং এক কথায় অসাধারণ, আলহামদুলিল্লাহ দারুণ হয়েছে আজকের মাছ রান্নাটা, এক কথায় অসাধারণ হয়েছে। এখন খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া শেষ করেই হচ্ছে আমরা আবার যাবো রুবেল ভাইদের কাছে। তো যেহেতু আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেছে ইতিমধ্যে, তাই ভিডিওটি আর খুব বেশি বড় করব না বা খুব বেশি লম্বা করব না। মাছগুলো যদি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন সেমন মাছ সহ বিভিন্ন প্রকারের সামুদ্রিক মাছ বা সুন্দরবনের নদী ও খালের মাছের স্বাদ যদি আপনারাও নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের ফিশভেলিতে। আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে করলে আপনি ফিশভেলি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেল ফোন নাম্বার, ওয়েবসাইট, ইউআরএল সহ যাবতীয় সকল ইনফরমেশন পাবেন। দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পুরো ভিডিওটি দেখতে কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, চারপাশের সবাইকে ভালো রাখবেন, অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ। এই তরকারি খাইয়া এবার কয়ে গেছে যে আবার মোরা আবার আসবো। এই তো সিরিয়াসলি জসিম ভাই, রাতের রান্নার স্বাদ আসলে অসম। আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করলেই হচ্ছে যে ক্লাব গেস্ট সরাসরি আমার সাথেই কথা বলতে পারবে। আর সুব্যবস্থা তাদের থাকা খাওয়া, মজার মজার মাছ আমার, আর আমাকে রান্না করে খাওয়াবে কেডা। এই
আমার জামাই বাবুর্চি বিখ্যাত বাবুর্চি আমার জামাই